হ্যালো ফ্রেন্ড দিস ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সাহজ লেসন সো বেসিক ইংলিশ ফর বিগিনার্স পার্ট ওয়ান ইউজ অফ এম ইজ আর অর্থাৎ ইংলিশটিকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো সো এটা বেসিক ইংলিশের পার্ট ওয়ান এবং এই পার্ট ওয়ানে আমরা শিখব এম ইজ আর এর ব্যবহার ওকে সো এম ইজ আর আমরা কীভাবে ব্যবহার করবো তার রুলসগুলি এখানে শিখব সো ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এই রুলসটিকে ফলো করে কিন্তু ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে হয় ওকে তো সাবজেক্ট ওয়াইজ আমাদের এম ইজ এবং আর বসাতে হবে এবং কীভাবে বসাবো এবং কোন সাবজেক্টের পরে অ্যাম হবে এবং ইজ হবে আর আর হবে সেটা আগে আমরা দেখব সো এম শুধুমাত্র আইয়ের পরে কিন্তু হয় সাবজেক্টটা যখন আয় থাকে তারপরে শুধুমাত্র অ্যাম হয় আর কার কার পড়া হয় না ওই ইউ দে এবং কোনো প্লোরাল সাবজেক্ট যদি থাকে যদি থাকে প্লোরাল সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে যদি সাবজেক্টটা একটার বেশিকে বোঝা অর্থাৎ বহু বচন হয় যেমন ট্রিজ টাইগার্স মেন এগুলি একটার বেশি সংখ্যাকে বোঝাচ্ছে তো এইগুলোর পড়া হবে আর ওকে আর ইজ কোথায় কোথায় হবে হি সি আর কোনো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট বলতে সাবজেক্টটা যদি একটা সংখ্যা বোঝায় যেমন ম্যান ট্রি টাইগার এগুলো কোনো একটা সংখ্যাকে বোঝাচ্ছে তো এই ধরনের সাবজেক্ট থাকলে তারপরে হবে ইস ওকে সো আই এর পরে হবে এম উই ইউ দি আর কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে সেখানে হবে আর হি সি আর কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে তারপরে হবে ইস ওকে সেটা হচ্ছে এম ইস এবং আর সাবজেক্ট ওয়াইজ ব্যবহার করার নিয়ম এরপরে কয়েকটি সেন্টেন্স আমরা দেখব কিভাবে লেখা যায় সো দেখো প্রথম সেন্টেন্সটি আমরা আমাদের আমরা লিখেছি আমি একজন খেলোয়াড় সেখানে সাবজেক্ট হচ্ছে আই ওকে আই মানে হচ্ছে আমি রাইট তো আমরা প্রথমে সাবজেক্ট লিখবো আই সো আই মানে আমি সো আয়ের পরে অ্যাম ইজ অথবা আর হবে তো এর পরে সব সময় কী হয় এম হয় তো এম লিখবো সো আই এম একজন বলা হয়েছে তো একজন মানে এ লিখতে হবে সো আই এম আ খেলোয়াড় ইংরেজি কি প্লেয়ার পি এল এ ওয়াই আর প্লেয়ার ওকে সো আই এম আ প্লেয়ার এটা হচ্ছে আমি একজন খেলোয়াড় রাইট এরপর কি আছে আমরা ছাত্র রাইট তো আমরা এর ইংলিশ পর কি ওই ই ডাব্লিউ ই ওই তো ওই এর পরে কী হবে আর হবে এ আর এ ওই আর ছাত্র ইংরেজি কি স্টুডেন্ট এস টি ইউ ডি ইএন টি সেখানে হবে স্টুডেন্টস হবে যেহেতু আমরা বলা হয়েছে ওকে অনেকগুলি অনেকগুলি ছাত্র তো উই আর স্টুডেন্টস আমরা ছাত্র রাইট পরের সেন্টেন্সটা আছে তুমি বুদ্ধিমান সো ওখানে তুমি এর ইংলিশ ওয়ার্ড কি ইউ ওয়াই ও ইউ ইউ সো ইউ এর পরে কোন কি হবে না আর হবে এ আর ইউ আর তুমি বুদ্ধিমান তো বুদ্ধিমান এর ইংলিশ কি ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইন্টেলিজেন্ট আই এন টি ইন্টেলিজ আই এন টি ই এল আই জি ই এন টি ওকে ইউ আর ইন্টেলিজেন্ট তুমি বুদ্ধিমান তারপরে কী আছে তোমরা নির্দোষ ওকে তোমরা ইংলিশ কি ইউ ইউ মানে তুমিও হয় আবার তোমরা হও তোমরাও হয় তো ইউ ইউ এর পরে আর হয় তো আর লিখতে হবে তো ইউ আর ইনোসেন্ট সরি নির্দোষ এর ইংলিশ ওয়ার্ড কি ইনোসেন্ট ওকে আই ও সি ই এন টি ইনোসেন্ট রাইট তো তোমরা ইনোসেন্ট সরি তোমরা নির্দোষ এর ইংলিশ সেন্টেন্স হবে ইউ আর ইনোসেন্ট রাইট এরপর সে একজন ডাক্তার সো সে এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে হি হি অথবা সি দুটোই হয় হি কোনো পুরুষ বদলে হি হবে এবং স্ত্রী বদলে সি হবে তথবা আমরা হি অথবা সি দুটোই লিখবো হি আর সি সো হি আর সি এর পরে ইজ হবে তো ইজ লিখলাম হি আর সি ইজ একটন দেওয়া হচ্ছে তো এ লিখতে হবে হি আর সি ইজ আ ডক্টর ডি ও সি টি ও আর ওকে হি আর সি ইজ আ ডক্টর তারপর কি আছে তারা গরিব তো তারা ইংলিশ ওয়ার্ড কি দে মানে হচ্ছে তারা তো দেয়ের পড়া হবে আর দে আর পি ডব্লু আর পোর পোর মানে হচ্ছে গরিব সো দে আর পোর তারা গরিব এরপর কি আছে আকাশ নীল সো আকাশ এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে স্কাই সো এস কে ওয়াই স্কাই সো স্কাই কোনো একটা এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট একটাকে বোঝাচ্ছে তো স্কাই ইজ হবে স্কাই ইজ ব্লু বি এল ইউ ই স্কাই ইজ ব্লু রাইট ওকে এরপর রাম আর শ্যাম দুই ভাই ওকে তো রাম অ্যান্ড রাম আর এ এম রাম অ্যান্ড শ্যাম ওকে এস এইচ এ

টু ব্রাদার্স রাব এবং শ্যাম দুই ভাই এরপর আমাদের বাড়িটি লাল রঙের সো আমাদের বাড়িটি এটা আমরা কীভাবে লিখবো আওয়ার হাউস আমাদের বাড়িটি হচ্ছে ও ইউ আওয়ার হাউস ওকে আওয়ার হাউস তো আওয়ার হাউস এটা একটা সংখ্যা বোঝাচ্ছে তো এরপরে ইজ হবে আওয়ার হাউস ইজ রেড আর ইড রেড ইন কালার সি ও এলো ইউর ওকে আমাদের বাড়িটি লাল রঙের এরপর কী আছে পাতাগুলি সবুজ সো পাতা এগুলি কি লিভ তো পাতাগুলি বলা হয়েছে তোকে লিখতে হবে লিভস এল ই এ ভি ই এস লিভস তো অনেকগুলি পাতাকে বোঝানো হচ্ছে তো হবে আর লিভস আর গ্রিন জি আর ডাবল ই ইন গ্রিন রাইট ওকে সো এইভাবে আমরা এম ইজ আর দিয়ে যে কোনো ইংলিশ সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারবো সো এই ভিডিওতে আমরা শুধুমাত্র অ্যাসার টিপ বা হ্যাবাজক সেন্টেন্সগুলি লিখলাম বা শিখলাম পরের ভিডিওতে নেগেটিভ বাক্যগুলি আমরা শিখবো ওকে সো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি বা দ্য নেক্সট ভিডিও টেল দেন বাই